আসসালামু আলাইকুম বন্ধুরা। হঠাৎ করে রঙিন মাছ মারা যায় কেন? হঠাৎ করে রঙিন মাছ মারা যাওয়ার অনেক রকম কারণ থাকে, তার মধ্যে সুলভ কি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, আপনি যদি আপনার ট্যাঙ্ক বা অ্যাকোরিয়ামের তাপমাত্রা কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার শখের মাছ মারা যাবে। দুই নাম্বার, তাপমাত্রা পরিবর্তন হওয়ার কারণ কি? মূলত বড় ট্যাঙ্কে তাপমাত্রা তেমন পরিবর্তন হয় না, পরিবর্তন হয় অ্যাকোরিয়াম বা ছোট ট্যাঙ্কে। তিন নাম্বার, তাপমাত্রা কেন পরিবর্তন হয়? মূলত অতিরিক্ত সূর্যের আলো পড়লে তাপমাত্রা বেড়ে যাবে, আবার রাতের বেলায় কমে যাবে। চার নাম্বার, আবার অতিরিক্ত ট্যাঙ্কে বৃষ্টি পড়লেও তাপমাত্রা কমে যাবে, তাই ট্যাঙ্কে ঢাকনা দেওয়া ভালো, ট্যাঙ্কে তাপমাত্রা 22 থেকে 30 এর মধ্যে রাখতে হবে। পাঁচ নাম্বার, এই ছাড়া হঠাৎ করে মারা যাওয়ার আরও অনেক রকম কারণ আছে। ছয় নাম্বার, অ্যাকোরিয়ামের আয়তন অনুযায়ী মাছের পরিমাণ বেশি রাখলেও মাছ মারা যাবে। সাত নাম্বার, দোকান থেকে রোগ আক্রান্ত মাছ এনে ছাড়লেও মাছ মারা যাবে। আট নাম্বার, অ্যাকোরিয়ামের জলে উপকারী ব্যাকটেরিয়াগুলি যদি কোনো কারণে মারা যায় তাহলে মাছ মারা যাবে। নয় নাম্বার, অ্যাকোরিয়ামের জল সঠিকভাবে ফিল্টার না হওয়ার কারণেও মাছ মারা যাবে। দশ নাম্বার, হঠাৎ করে জলের তাপমাত্রার পরিবর্তন হলেও মাছ মারা যাবে। এগারো নাম্বার, হঠাৎ জলের পিএইচ এর পরিবর্তন হলেও মাছ মারা যাবে। বারো নাম্বার, জলের মধ্যে প্লাস্টিকের গাছ, রং করা পাথর বা কেমিক্যাল দিয়ে তৈরি করা কোনো সাজানোর জিনিস ব্যবহার করা যাবে না। তেরো নাম্বার, বেশি করে খাবার দেওয়া যাবে না। চোদ্দ নাম্বার, জলের মধ্যে গাছের পাতা পচে গেছে কিনা খেয়াল রাখতে হবে। পনেরো নাম্বার, জলে অক্সিজেনের পরিমাণ কম বা বেশি রাখা যাবে না। ষোলো নাম্বার, ছোট বড় রঙিন মাছ একসাথে রাখা যাবে না। আমার এই ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আগামী পর্বতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।